হ্যালো 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 এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, সুরের নাই গোসে তুয়েল শ্যামা কুয়েল ডাকে, সুরের নাই গোসে
Oh, dear.
শনিদেব বলেন গুরুজি, এই জগতে সংসারে সবচাইতে রূপে গুণে আমি হয়েছে অতুলনীয়, তাই তো ভগবান আমার নাম দিয়েছে দেবদেব মহাদেব। গুরুজি পৃথিবীতে ওই দয়ালে ভগবান পাঠিয়েছে ঠিক, কিন্তু অনেক কিছু হয়েছে এই জগত সংসারে আমার যে এমন যে রূপে আছে গুণে আছে তাকে তুমি তোমার নিজ নয় একটিবার আমাকে দেখাতে পারবে। এই পৃথিবীতে ওই দয়ালে ভগবান আপনাকে জ্ঞান গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু রূপে আপনার সে অনেকে রয়েছে ওই সেই মহামূল্যবান আমার মা দুর্গা দেবী। দুর্গা দেবী একবার শনিদেব এই জগত সংসারে আমার যে রূপে গুণে অতুলনীয় করেছে দুর্গা দেবীকে, তাই তো আমি এখানে বিলম্ব না, একটি মুহূর্ত আমি তুলে নেব সেই কৈলাস নগরে, সেই কৈলাস নগরে গিয়ে আমি দেখতে চাই জগত সংসারে আমার যে রূপে গুণে অতুলনীয়। আপনি যতই রূপের বড়াই করেন না কেন আমার মা দুর্গা দেবী কৈলাসে বাস করছে, তার রূপ দেখে আপনি তখনই বলতে পারবেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি গুণী আমার মা সেই দুর্গা দেবী। দুর্গা দেবী আপনার সেই জ্ঞান আখি দিয়ে ভালো করে তাকিয়ে দেখুন আমার সেই মা দুর্গা দেবী। তবে মারব নাকি দাঁড়াব একটিবার আমার কাছে খুলে বলো, যদি আমার কাছে তোমার আসল পরিচয় না দাও তাহলে আমার তিন সত্তরা তোমাকে আমি ভক্ষণ করবো। গুরুদেব আমি তো আপনাকে প্রথমেই বলেছি সেই কৈলাসে আমার মা দুর্গা দেবী রয়েছে, এই তো সেই জগৎ জননী মা দুর্গা। শনিদেব তবে কি তোমার মা দুর্গার সাথে একটিবার আমার মিলন ঘটাতে পারো? নিশ্চয় পারবো গুরুদেব। ভগবান আমি এই মুহূর্তে তোমাদের দুজনকে একসঙ্গে পেয়েছি, তাই ওই যুগল চরণ দর্শন করে আমি যেন পারি মহামন্ত্র মহাজ্ঞান অর্জন করতে, ভগবান একটু আমার গুরুজির সাথে এসে দাঁড়ান। গুরুদেব বলো শনিদেব, দেবগণ তপস্যা করে দেবে বসে আর মানবে তপস্যা করে ধরা দেবে, তাই আমি জানি না কোন সাধনার ফলে আজ আমি দুজনকে সম্মুখে পেয়েছি। ভগো গুরুদেব আজ আমি জয় যুগল চরণ ভিক্ষা চাই, আপনারা দয়া করে আমাকে আপনাদের ওই যুগল চরণে আমাকে স্থান দিলেন গুরুদেব। বলুন গুরুজি, এবার তুমি মা তোমার মা দুর্গাকে চলে যেতে বলো। গো মা আমার মনোবাসনা পূর্ণ হয়েছে, জনম জনমের সাধনার ফল আমি লাভ করেছি, এবার আপনি আপনার গন্তব্য স্থানে চলে যান মা। শনিদেব
সে বলুন গুরুজি তোমার মা দুর্গার রূপে গুণে আমার দেখ ফোটা মেনে এই তো জমিতে পড়ে গেছে। কি বলছেন গুরুদেব? এই মাকে দেখে আপনার মহামণি বৃত্তপাত হয়েছে। এই মহামণি বৃত্তপাত কালে নষ্ট হতে দেওয়া যাবে না। এই মুহূর্তে আমার কাকা দোয়া পাখি রয়েছে, সে পাখিদেরকে ডেকে এই মহামণিকে আমি কৈলাসে পাঠিয়ে দেবো। গুরুদেব ঠিক আছে, শুনে দেব তুমি তোমার কাকা দোয়া পাখিকে ডাকো। আরে কোথায় রলে কাকা দোয়া পাখি আসেমনি ভাবে তোমাকে স্মরণ করেছি। আমার দয়ালে গুরুদেবের মহামণি বৃত্তপাত হয়েছে। এই মহামণি বৃত্তপাতকে একটি প্লেট করে নিয়ে ওই কৈলাসে স্থাপিত হবে। গুরুদেব আমি তাই যাব, আপনি আমাকে শুধু হুকুম করুন। এই মুহূর্তেই তাহলে তা বাতিলে আর রয়েছে মহামূল্যবান মণি, তুমি নিয়ে চলে যাও ভগো গুরুদেব। চলুন আমরা আশ্রমে গিয়ে স্থান করছি। কাছে সরে দেব এসাই চলো। আসুন গুরুদেব। আর হুকুম পা লাগে
আমি তার সঙ্গে করতে পারছি না, আমাকে রক্ষা করুন।